সারা বিশ্বের প্রায় 200টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত। প্রত্যেকটি দেশেই চলছে লকডাউন। যে যেখানে দেশের বাইরে প্রবাসীরা আছেন আতঙ্কের মধ্যে সময় পার করছেন। একদিকে কর্মহীনতা, অপরদিকে পরিবারের চিন্তা, সব মিলিয়ে ভয়াবহ এক সময় পার করছেন 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিতে প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি সবসময়। যদিও বাংলাদেশের অনেকেই সেটা অস্বীকার করেন, তবে বাস্তবতা হচ্ছে এই করোনার ভয়াবহ সময়েও প্রবাসীরা বসে থেকে নেই। লকডাউন ভেঙে নিজের জীবনের নিরাপত্তার চিন্তা না করে দেশে টাকা পাঠাচ্ছেন। অন্যান্য সময়ের চেয়ে অনেকাংশে বেশি এখন টাকা পাঠাচ্ছেন, বিশেষ করে অসহায় মানুষের পাশেও দাঁড়াচ্ছেন তারা। বিশেষ করে এই সময়ে ব্যাংক এবং টাকা লেনদেনের বিষয়টা খুব কঠিন হয়ে যাচ্ছে, কেননা যারা রিয়া মনিগ্রাম বা ওয়েস্ট চাইনায় যারা সার্ভিস দিয়ে থাকে, ওই যারা ট্যাক্সি ফোনে যে সার্ভিসগুলো দেয় ওগুলো বন্ধ আছে, যার কারণে এটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে আমাদের জন্য। তো শুধুমাত্র বুরু যেগুলো আছে, রিয়া মনিগ্রাম বা ওয়েস্টার্নের বুরুগুলো খোলা আছে, আপনারা এগুলোতে যেয়ে টাকা ছাড়তে পারেন। যেমন আমরা এখানে সার্সেলে, আমরা এই যে সার্সেলে যে মার্কেট আছে, মার্কেটের ভিতরে আমাদের অফিসটা খোলা আছে, পাশাপাশি রিয়ার অফিস খোলা আছে, পাশাপাশি ওয়েস্টার্নের অফিসটা খোলা আছে। ঠিক সেভাবে গার্জনেও আমাদের রিয়া মনিগ্রাম অফিসটা খোলা আছে, ক্লিন রোডও খোলা আছে। তো আপনারা টেনশন না নিয়ে যে সমস্ত জায়গায় রিয়া মনিগ্রাম ওয়েস্টার্ন এগুলার বিরু আছে, বিরুতে যেয়ে আপনারা টাকা ছাড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো ট্যাক্সি ফোনে গিয়ে পারবেন না, কারণ ট্যাক্সি ফোনগুলো এই মুহূর্তে বন্ধ আছে। মাস্ক না থাকা লোকজনের ভালোই ছাড়তেছে, এবং আমার কাছে মনে হচ্ছে ভালো বেশি ছাড়তেছে। কারণ কি, এক তো রমজান আসতেছে, ফ্যামিলির জন্য টাকা ছাড়তেছে, পাশাপাশি প্রত্যেকেই তার এলাকার গরিব অসহায় মানুষের জন্য দান করতেছে আমার কাছে মনে হচ্ছে আর কি। কারণ প্রত্যেকেই দেখছি ফ্যামিলির জন্য একটা অ্যামাউন্ট ছাড়তেছে, পাশাপাশি আবার এলাকার মানুষের জন্য, গরিব অসহায় মানুষের জন্য টাকা ছাড়তেছে, এটা আমি দেখতেছি।